चखाही बासो लेकिन अंधुके दीवाना बास, हर चखाही बासो लेकिन अंधुके दीवाना बास, बा मुहम्मद हुसे बासो बा खुदा दीवाना बास। तुम्हार जा मन चाहिए तई हो, तब एक टुकानी पागल हो। शेखुल हदीस तकमा पाइया कोनो मजा लागे ना, আমার যে পাম দেওয়া দিল না দর্শনের নাই ভাইকে কত কিছু কইছে, মনে হয় যেন ফুইল আমি এত মোটা হয়ে গেছি, একটু মজা লাগে না, এগুলো কোনো মজার জিনিস না। কিন্তু অল্প কয়েকদিন আগে কত 17 তারিখে, কত 17 তারিখে, আবার এই গতকাল, এই গতকাল চর্ম নাই বয়ান করছিলাম, তা আমারে বলছে কি জিকিরের পরে আপনার বয়ান হবে, তো জিকিরের পরে বয়ান হবে। তা আমি বললাম তো জিকিরে গিয়ে আমি একটু শরীক হই। আরে আল্লাহর কসম খেয়ে বলতেছি আপনাদেরকে, ওই যে একজন পাসুলকে পাসুলকে থেকে পায়ের দিকে দেখা লাগে, কি কোন কা মুখস্থ চুলকিতে হবে, কোনো কারণে চুলকানে আসলে দেখার কোনো ফরজ ওয়াজিব নাকি বলেন, মুখস্থ চুলকাবে ওই দিকে তাকিয়ে চুলকে, কইছি চোখটা এখানে রাখতে হবে। আচ্ছা তো আমি ওখানে চলে গেছি, আগে ওই জিকির যখন শুরু হয়েছে ওই মজলিসের মধ্যে বসছি, হায় রে মজা লাগলো 15 মিনিট, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তে থাকলো, এই পর্যন্ত পানি পড়ছে। এটা মজার জিনিস, শেখুল হাদিস হয়ে মজা পাওয়া যায় না, আল্লামার তকমা নিয়ে মজা পাওয়া যায় না, এমপি হয়ে মজা পাওয়া যায় না, মন্ত্রী হয়ে মজা পাওয়া যায় না, শিল্পপতি হয়ে মজা পাওয়া যায় না। খোদার কসম আল্লাহর নামের মজা যদি কারো দিলে আইসে যায় তো এত মনে হয় যেন আসমান ও জমিনের মালিকানা তার মিলে গেছে। আর যে খাহি বাসো লেকিন অন্ধকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুসে বাসো বা খোদা দিওয়ানা বাস। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। ওই কোনায় একজনের চোখ গেছে ডাইন দিকে, মারবো কিন্তু, ছোট মানুষ ওই আবার পিছনের দিকে থাকে, আর তাকাবে না অন্যদিকে। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগল হও। পাগলামি যদি করতে হয় মালিকের নাম নিয়ে পাগলামি করো, আল্লাহ পাক পাগলামি বড় এনজয় করে, বড় মজা নিয়ে শোনে। একজনে বসে বসে কয় আল্লাহ তোমার যদি পাইতাম, চোখ বন্ধ করে একে বলতেছি, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার চুল আছাইয়ে দিতাম, বেনি বইটা দিতাম, চোখে সুরমা লাগাইয়ে দিতাম। শুনছেন নি কথা, একা একা বসে বসে বলতেছে। পাশ দিয়ে মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, ওনার কানে আওয়াজ গেছে, বলেন তো এমন রাগী নবী না, মালাকুল মউত আইছে ঘরে ঢুকছে কিন্তু ঢোকাটা পছন্দ হয় নাই, মারছে থাপ্পড়, সবাই মারে এমনে থাপ্পড়, উনি মারছেন এইভাবে থাপ্পড় মারছেন তো চোখ গেছে কানা হয়ে, সই হালি শুনেছি গল্প না, চোখ কানা হয়ে গেছে। আল্লাহর কাছে গেছে, আল্লাহ কার কাছে পাঠাইছে দেখো অবস্থা। আল্লাহ কারে মুসা তোর রাগ আমার আসমানেও চলে আসছে, তোর রাগ আমার আসমানেও চলে আসছে, কেউ রেহাই পাই নাই, কিতাব মাথায় নিয়ে আইছেন তক্তায় লেখা, আল্লাহ নিজে লিখে দিছেন, আল্লাহ নিজের হাতের লেখা। কালা চাদর আল্লাহ তোমার চোখ বাম দিকে কেন গেছে, আর যাবে না, নড়বাও না, নড়বাও ঝুলবা না, স্থির হয়ে দিকে চেয়ে থাকো। আল্লাহ পাকের নিজের হাতের লেখা, এবং আল্লাহ নিজে বলতেছেন ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহ, আমি লিখে দিছি মুসাকে তক্তায়, কে বলতেছে আল্লাহ নিজে লিখে দিছে। আল্লাহর লেখা কিতাব মাথায় করে নিয়ে এসে দেখে কি বনি ইসরাইলরা বাসুরের পূজা করে, বাসুর স্বর্ণ দিয়ে বানাইছে, বাতাস ঢোকে মুখ দিয়া বাইরে পাশা দিয়া, আর না ভুল বলছে, বাতাস ঢোকে পাশা দিয়া বের হয় মুখ দিয়া, আওয়াজ হয় হাম্বা হাম্বা। এখন ওই যে ওই শয়তানটা সামেরি, ও বলে কি হেই দেখ এইটাই তো খুদা, এটাই খুদা, এটা পূজা কর, আইসে দেখে এটা পূজা করতেছে। আর মুসা আলাইহিস সালাম মাথায় ছিল কিতাব, দিছেন ফেলাইয়া গেছে কিতাব খাইতে, আল্লাহ আরে আরে মুসা আমার কিতাব রেও রেহাই দিলি না, কিতাব রেও রেহাই দিলি না,
ধরছেন গিয়া বড় ভাই হারুন এক হাত দিয়ে দাড়ি আর এক হাত দিয়ে এই জায়গা তোরে রেখে গেছিলাম দেখে রাখতে পারিস নি ভাই কয় কি লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ভাইয়া আমার দাড়ি আর মাথা ছাড় আমার কোনো দোষ নাই আল্লাহ কা আরে মুসা নবীও রিহাই পাইল না নবীও কি পাইল না আসমানের উপরে রাগ চলে গেছে জমিনের নিচে রাগ চলে গেছে কারণ একজন রে পয়সা দিয়ে ঠিক করছিল খালি তুই বলবি যে মুসা আমার কাছে রাত্রে আস টাকার বস্তা এক বস্তা দিছে আর এক বস্তা রেডি তো এক মজলিসের মধ্যে মুসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছেন এই সব কিন্তু হাদিসের গল্প হাদিসের গল্প তো মুসা আলাইহিস সালাম ভাষণ দিতেছেন উনি যখন ভাষণ দিতেন না ও পুরো মজলিস বেহুশের মতো হয়ে যেত কান্নার রোল পড়ে যেত ওনার বয়া আনে দেখি আর আমাদের মতো কানে হাত দেওয়া সুরের বয়া ও তো নূর তো নূর যখন বলতেন পুরা মজলিস নূরানি হয়ে যেত অন্যরকম হয়ে যেত তো মুসা আলাইহিসসালাম বয়ান করতেছেন তা কারণ ওই বেশেরে টাকা পয়সা দিয়া মজলিসে আনছে তুই খালি বলবি একবার তো স্টেজে বসা মুসা আলাইহিসসালাম ভাষণ দিচ্ছেন আর এমন করে ওর তো অন্য কোন দিকে খেয়াল নাই ও যে মুসা আলাইহিসসালামের দিকে তাকাইছে তাকাইছে তো তাকাইছে আর দেলে দেলে এমন তওবা করছে ওখানে তওবা করে সাচ্চা পাক্কা মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে অন্য দূর থেকে এমন মনে করতেছে ও এই জন্য বলি পুলিশদেরকে আমাদের সাথে দেখা করতে দেয় না এমপি দেশকে মিশতে দেয় না সচিবদেরকে মিশতে দেয় না উলামা ইকরামের সঙ্গে মিশতে দেয় না আল্লাহর কসম খেয়ে বলছি যত শ্রেণী পেশার লোক আছে এরা যদি আমাদের উলামা ইকরাম বুজুর্গানে দিনের সঙ্গে মিশে যায় দেখবেন অটোমেটিক সমাজ ঠিক হয়ে যাবে তুমি মিশতে দেয় না দূরে রাখো দূরে রাখো আসতে দেয় না গেলেই না জানি কি হয়ে যায় যাই হোক তো বিশ্বা মুসলমান হয়ে গেছে কারণ কইতেছে ও ইশারা দেয় ও শোনে না কারণ স্টেজ থেকে নাই মেয়া পিছনে গিয়া খুশা দিছে তোরে টাকা দিলাম ওট তো উঠছে আমি উঠি নেই কারণ আমারে উঠেছে জোরে কয় না আল্লাহ আকবার আমি উঠিনি ও আমারে উঠেছে আর শোনেন ও আমার নিয়মিত কাস্টমার ও আমার নিয়মিত কাস্টমার ও আমারে টাকার বস্তা দিছে এই যে টাকার বস্তা আমারে এই আল্লাহর নবী সম্পর্কে বাজে কথা বলতে বলছে কিন্তু আমি আপনাদের সামনে ওনার উপরে ঈমান আনলাম তওবা করলাম ওর টাকা ওর মুখের উপরে মেরে দিলাম এই যে মুসা আলাইহিস সালামের রাগ আর চাই কোথায় মুসা আলাইহিস সালাম এ জমিন ইয়া আরদাল্লাহ এ আল্লাহর জমিন জি হযরত জমিন সালা দেয় জি হযরত কি করব করে ডাবা করে ডাবা ওই যে ডাবতেছে নবীজি বলেন ফাহুয়া ইয়াতাজালজালু ফীহা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে ডাবতেই থাকবে ডাবতেই থাকবে আল্লাহ পাকের জালাল যখন এসে যায় এরকম জালাল মাঝে মাঝে আমাদের বুজুর্গদেরও এসে যায় খেপাইও না খেপাইও না খেপাইলে কিন্তু মাঝে মাঝে হুজুরদেরও জালাল এসে যায় এই যে মাদ্রাসা এই মাদ্রাসার মা দারুলুম দেওবন্দ ওই দারুলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি জানেন 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 লোকটা কে 7 বছর বয়সে স্বপ্নে দেখে খানায় কাবার সাদে দাঁড়ায় দিছে আরো আস্তে করুন সুবহানাল্লাহ আপনারা 7 বছর বয়সে স্বপ্নে দেখেন খানায় কাবার সাথে দাঁড়াই রয়েছেন আর ওনার 10 আঙ্গুলের মাথা দিয়া স্বচ্ছ পানির ঝর্ণা চালু হইয়া চতুর্দিকে ছড়াই যেতেছে ঘুম ভাঙ্গার পরে উস্তাদের কাছে স্বপ্ন বললেন উস্তাদ জি এই স্বপ্নে দেখলাম উস্তাদ জি বললেন ভাগনা ওনার মামা হইতেন উস্তাদ জি ভাগনা তোর সোনালি কপাল আল্লাহ তোর দ্বারা দিনের এমন খেদমত নিবে যার আলো সারা দুনিয়া ছড়িয়ে পড়বে সেই আলোর অংশ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মুহাম্মদিয়া সেই আলো ইলম হুনার কা গহওয়ারা তারিখ কা ও শাহপারা হর ফুল ইহা এক শোলা হ্যায়
हर सर्व यहा मीनारा है। गाइते पारि ना किन्तु गावार शौक आछे, गावार जज्बा आछे किन्तु गाइते पारि ना। ওই দারুন দেওবন্দ ওই কাসিম নানো তুমি, সাত বছর বয়সে যে স্বপ্নে দেখে তার দশ আঙ্গুলের মাথা দিয়ে স্বচ্ছ পানির ঝর্ণা চালু হয়, শেষ পর্যন্ত দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় উনারে বেইজ্জত করার জন্য শিয়ারা শিয়া শিয়া চেনেননি, শিন মানে শিনে শয়তান, ইয়াতে ইহুদি, ইয়াতে কি ইহুদি, শিনে শয়তান, ইয়া হলো কি ইহুদি, আইনে হলো খ্রিস্টান, খ্রিস্টানদের আরবিতে বলে ঈসাই, আর হাতে কি যেন হয় কথা কয় না, হাতে কি যেন হয়, আর আমি কইলাম না, এই চারটা মিলা যেটা হয় ওইটার নাম শিয়া, বুঝছেন নি এবার শিয়া কি জিনিস, শিন ইয়া আইন হা, এই শিনে শয়তান, শিনে শয়তান, ইয়াতে ইহুদি, আইনে খ্রিস্টান, আর হাতে যা হয় তাই, এই চারটা মিলে যেটা পয়দা হয় ওইটার নাম হলো শিয়া, নুকি শিয়া, ওই শিয়ারা হযরত কাসেম নানুতুবিকে বেইজ্জত করার জন্য যুবকরা কয়েকজন মিলে কইছে হুজুর রে বেইজ্জত করবো কেমনে, আমাদের একজন রে কাফন পরাইয়ে ওরে শোয়াবো, বলবো আসেন জানাজা পড়ে দেন, যখন উনি জানাজা শুরু করবে দুই এক তকবীর দেওয়ার পর তুই দাঁড়াই কবি আসসালামু আলাইকুম হুজুর, কেমন বেইজ্জত হবে না, তখন গিয়ে বলছে হুজুর আমাদের একটা জানাজা পড়ে দেন, উনি বলছেন তোদের কত মৌলবী আছে আমার কাছে কেন আইসিস, না হুজুর আপনি পড়া, বারবার পিড়ে পিড়ে করার পর আচ্ছা চল যাই, গিয়েই বুঝে ফেলেছি এই চোখ দিয়ে দেখছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন فَإِنَّهُ يَنْظُرُ بِنُورِ اللَّهِ, আল্লাহর নূর দিয়ে দেখে, দেখে ফেলেছে, দেখে ফেলাইয়া বললেন জানাজা কি পড়বো, কা পড়েন, আবার বলছেন জানাজা পড়বো, কা পড়েন, তৃতীয়বারে বলছেন পড়বো, কে পড়েন, কথা সোজা করো, কথা সোজা করছে, এইবার জানাজা হয় চার তাকবীর, উনি প্রথমে আগে একটা তাকবীর দিছেন আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার দিছেন জানাজা শুরু করছে, ওরা এক দুই তাকবীর হওয়ার পরে এমন করে মানে মিস কল দেয় ওট, উনি জানাজা শেষ করে সালাম ফিরে বলতেছেন আবু কায়ামত তাক নেই উঠে, কিয়ামত পর্যন্ত উঠবে না, আল্লাহ আকবার বলে না, গিয়ে দেখে মইরে কি হয়ে গেছে, লাশ হয়ে গেছে, ওই প্রথম আল্লাহ আকবার দিয়ে মারছে, গুরু হে আমলদার খলওয়াত নাসি, গুরু হে আমলদার খলওয়াত নাসি, কদম হায় খাকি তমে আতশি, বা এক নারা কোহে যে জাফর কানন, এক নালা মুলকে বাহাম্বার জানান, রাগ যখন উঠেই দিস, জালাল যখন এসে গেছে মালিকের সাথে সম্পর্ক হয়ে গেছে, তো প্রথম তকবীরে আল্লাহকে মাইরেই ফেলেছি, এখন ওই রকম জজবা যদি উঠে যায় তাহলে কিন্তু যারা উল্টে পাল্টা করো হঠাৎ কখন তকবীর উঠবে তকবীরে কিন্তু মরে যাবা মনে রাখবা, এখনো কিন্তু এমন লোক আছে, এখনো এমন লোক আছে, নলি এই ধরতি থাকতো না, এই আসমান জমিন থাকতো না, ধ্বংস হয়ে যেত যদি এরকম না থাকত, তো মুসা আলাইহিস সালাম বলছেন এমন অনেক দূর চলে গেছে, এমন জালালওয়ালা নবী পাশ দিয়ে যাইতেছেন আর শুনতেছেন বলতেছে আল্লাহ তোমারে পাইলে সুরমা লাগাই দিতাম, এই তুই কি বলিস এগুলা, এখন কয় কি আল্লাহ আমি তো তোমার চিনি না উল্টা পাল্টা কি বলে ফেলাইছি মাফ করে দাও, আল্লাহ কান্দা শুরু করছে, এখন আওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে মুসা জি মালিক তুই করলি কি কি করলাম উল্টা পাল্টা কথা কয়, তোরে কে মাতবারি করতে কইছে, আল্লাহ আকবার বলবেন না, তোরে কে মাতবারি করতে বল, ওহি আমান সুয়ে মুসা আজ খুদা বান্দায়ে মা রাচে রা কর দি জুদা, তু বরায়ে
फसले करदन आमदी नय बराए फसले करदन आमदी। अरे आमी तोरे पठाइछिलाम मिलनेर जन्य आमार थेके आला देखानो करलि ओ मजा निये बोलतेछिल आमी आल्लाह मजा निये शुनतेछिलाम जोरे कोन अल्लाहु आकबार এজন্যই তো কইতেছি একটু পাগলামি করেন আর হচ্ছে খাহি বাস লেকিন আন্দুকে দিওয়ানা বাস বা মুহাম্মদ হুসে বাস বা খোদা দিওয়ানা বাস তোমার যা মনে চাই তাই হও তবে একটুখানি পাগল হও। খবরদার খবরদার নবীজির নিয়ে কোনো পাগলামি নাই, পাগলামি যদি করতে হয় মালিককে নিয়ে করো, মালিক পাগলামি বড় এনজয় করে। এজন্য আল্লাহর নাম যখন আসে একটু পাগল পাগল ভাব নিয়া একটু জোরে সোরে চিৎকার দিয়ে বলবো আল্লাহু আকবার, বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন कुछ न हुआ तो फिर क्या हुआ, ला इलाहा इल्ला हुआ आर तो किसुई देखा जाए ना, एकमात्र जारे देखा जाए तिनी के মস্তিষ্ক চিন্তা করে আপনার মস্তিষ্ক চিন্তা করে মস্তিষ্ক কে এরকম কে রাইখে দেয়। আর তো কাউকে দেখি না, যেদিকেই তাকাই সেদিকেই দেখি আমার আল্লাহ, জোরে বলেন না আল্লাহ,